হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অল্টের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে মাত্র 2 মিনিটে কিভাবে প্রফেশনাল একটা ফেসবুক আইডি খুলবেন, তার আগে বরাবর আপনাদের একটা অনুরোধ, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা মাস্ট বি ভিডিওতে একটি লাইক কমেন্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা মাস্ট বি অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ফেসবুক আইডি খোলার গেলে মানে কি করতে হবে সেটা আমি এখন বলি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার মাস্ট বি অবশ্যই একটা ফেসবুক অ্যাপস ইনস্টল করতে হবে। ফেসবুক লাইট হোক বা ফেসবুক হোক, আপনার যে কোনো একটা আগে থেকে ইনস্টল করে রাখবেন। আমরা আগে থেকে একটা ফেসবুক অ্যাপস ইনস্টল করে রেখেছেন, মাস্ট বি আপনারাও ফেসবুক অ্যাপস ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক যে একটা অ্যাপস নামে অপশন আছে, আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর হালকা কিছুক্ষণ ওয়েট করতে হবে। হালকা কিছুক্ষণ ওয়েট করার, যেহেতু আজকে আমরা ফেসবুক একটা নতুন আইডি খুলতেছি, সেহেতু ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর জয়েন ফেসবুক আপনি সেখানে নেক্সট ট্যাপ দেবেন। নেক্সট ট্যাপ দেওয়ার পর আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, হয়তো আপনি বাংলা লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন, যেহেতু আজকে আমি বাংলা লিখবো আপনার চাইলে বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারবেন। আপনার ফার্স্ট নেম আপনি দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিলাম, এবং লাস্ট নেম আপনি দিয়ে দিবেন, আপনারটা এবং আমারটা আমি দিয়ে দিলাম যে সবুজ চৌধুরী। দেওয়ার পর এই নেক্সট বাটন আপনি দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট ট্যাব দিবেন। নেক্সট নেক্সট ট্যাব দেওয়ার পর এবং আপনার নাম্বার চাচ্ছে, আপনি যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা আপনার ফোনে মাস্ট বি অবশ্যই থাকতে হবে, যে একটা ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনার নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এই নেক্সট বাটন আপনি দেখছেন, নেক্সট আপনি ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পর ডেট অফ বার্থ আপনি বসিয়ে দিবেন, যে আপনার জন্ম কত সালে, এবং সর্বনিম্ন 18 বছরের ঊর্ধ্বে দিবেন তাহলে ভালো হয়। দিয়ে দিলাম আমরা। দেওয়ার পর এই কর্নারে আপনি দেখছেন নেক্সট বাটন, আপনি নেক্সট ট্যাপ দিবেন। আমার আপনাদের জন্ম তারিখ বা সাল এবং মাস আপনি বসিয়ে দিবেন, যেহেতু আমাদের আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট অপশন নেক্সট আপনি ট্যাপ দিবেন। নেক্সট ট্যাপ দেওয়ার পর আপনার সিলেক্ট করতে হবে যে ফিমেল না মেল না কাস্টম, যেহেতু আজকে আমরা মেল দিয়ে পর মেল আপনি ট্যাপ করবেন। মেলে ট্যাপ করার পর নিউ পাসওয়ার্ড, যে আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে যে ফেসবুক আইডিটার, এটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাইতে মানে যাতে কেউ হ্যাক করতে না পারে সেরকম একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। যেহেতু দেখুন আমি একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড। দেওয়ার পর এবং সংখ্যা এবং আপনার যে লেটারগুলো আপনি তার মধ্যে দিবেন পাসওয়ার্ডটা, মানে স্ট্রং একটা পাসওয়ার্ড। দেওয়ার পর নেক্সট আপনি অপশন পাবেন, নেক্সট আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর সিঙ্গিং আপ নামে একটা আপনি অপশন পাবেন, সেখানে আপনি ট্যাপ করবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর হালকা কিছুক্ষণ ওয়েট করতেছেন, হালকা কিছুক্ষণ ওয়েটের মধ্যেই যে আপনার সামনে একটা মানে ইন্টারফেস চলে আসবে। দেখুন অলরেডি সবুজ চৌধুরী যে নামে একটা ফেসবুক আইডি সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে। ওকে দিলেই কিন্তু এটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে। ইন্টার দ্য 5-ডিজিট কোড ফ্রম ইউর SMS, যদি আপনার ফোনে যে 5টা ডিজিট তারা মানে ফেসবুক আইডি খুলতে যে ভেরিফাই করতে যে তারা SMS পাঠাইছে, যদি ওই 5টা ডিজিট যদি আপনার সামনে না আসে, এবং বিকল্প পদ্ধতি হচ্ছে যে কনফার্ম বাই ইমেল, ইমেলের মাধ্যমে আপনি কনফার্ম করতে পারেন। এই ইমেল কনফার্ম বাই ইমেল আপনি সেখানে ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার যে ইমেল যে আপনার যে খোলা আছে, আপনি সেখান থেকে আপনি ইমেলটা আপনি প্রথমে সেট করে নেবেন। দেখুন আমার একটা উপরে জিমেল চলে আসলো, আমি সেখানে ট্যাপ দিলাম। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি নেক্সট যে বাটনটা আপনি পাবেন আপনি সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি নেক্সট বাটন পাবেন, আপনি সেখানে আবার ট্যাপ দিবেন। অলরেডি সম্পূর্ণরূপে আপনার যে ফেসবুক আইডিটা সম্পূর্ণরূপে খোলা হয়ে গেল। দেখুন সবুজ চৌধুরী, আপনি সেখানে ট্যাপ দিবেন। দেখুন সম্পূর্ণরূপে ফেসবুকটা আপনার খোলা হয়ে গেল। তারপর আপনার যে 5-ডিজিটের সেখানে কোডটা চাবে, ওই 5-ডিজিটের কোডটা আপনি বসিয়ে দিবেন, বা ইমেলের মাধ্যমে আপনি অন্য কোনো পদ্ধতি করতে পারেন। যেহেতু আজকে আমরা ওইভাবে করলাম, সেহেতু
5 ডিজিটের কোডটা আমার পরে আসছে, সেহেতু আপনারা 5 ডিজিটের কোড সাথে সাথে চলে আসবে। আপনি 5 ডিজিটের কোডটা বসার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লগইন হয়ে যাবে, মানে সম্পূর্ণ রূপে খোলা হয়ে যাবে। এভাবে চাইলেই আপনারা ফেসবুক আইডি একটা নতুন ক্রিয়েট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনাদের অনেক উপকৃত হবে। মাস্ট বি একটা কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন যে কিভাবে আপনি করতে পেরেছেন কি না, এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।